খাওয়া শেষ? চিকেন নাও নাই কেন তুমি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, যারা ভালো নেই তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ জানি তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আমিন। গুড মর্নিং মগে, গুড মর্নিং টি। তো কেমন আছেন সবাই, কেমন চলছে সবার দিনকাল? যাই হোক, চলেন চা দিয়ে ভিডিওটি শুরু করি। তো আমি যেটা করলাম, আমি একটু পানি গরম দিয়ে চিন্তা করলাম একটু ডাল ভেজাবো, বুটের ডাল। তো বুটের ডালটা একটু প্রেশার দিয়ে রাখতে চাচ্ছি, বুটের ডালের সাথে মাংস দিয়ে একটু কাবাব বানিয়ে রাখবো চিন্তা করছি। আর এদিকে চুলাতে হচ্ছে ভাত বসিয়েছি, কারণ হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না করবো না, ভাত দিয়ে একদম ভাজা ভাত করে দেবো, মানে ফ্রাইড রাইস করে দেবো। তো ফ্রাইড রাইস সাধারণত বাসি ভাত দিয়ে করা হয়ে থাকে, কিন্তু আমি তাজা ভাত দিয়ে, মানে তাজাটা দিয়েই করবো। আর এদিকে আমি বুটের ডাল একটু পানি গরম করে নিচ্ছি, কারণ গরম পানিতে ডাল ভেজালে খুব অল্প টাইমে ডালটা ভেজে যায় এবং সেটা খুবই সুবিধা হয়। আমি চটপটি করলেও আজকাল গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখি, যখন একদম পানিটা গরম হয়ে যায় তখন। তো এখনও পুরোপুরি গরম হয়নি, আর একটু গরম হলে চুলাটা বন্ধ করে দেব। এরপরে আমি যেটা করেছি, ডালগুলোকে পরে আবার ওয়াশ করেছি, 2 ঘন্টা ছিল, 2 ঘন্টা পর প্রেশারে দিয়ে দিচ্ছি, সাথে কিছু মাংস দিচ্ছি। তো এটা দিয়ে আমি ডালটাকে প্রেশার দিয়ে তারপরে ডাল আর মাংস একদম গলিয়ে ফেলবো। দারচিনি দিয়েছি, এলাচি দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, অনেক কিছু হয়তো ক্যামেরায় দেখাতেও পারিনি। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের অল্প গুঁড়া আর মরিচের গুঁড়া, এগুলো দিয়ে তারপরে আমি এটাকে প্রেশারে যতক্ষণ মাংস না গলে ততক্ষণ প্রেশারে রাখবো। তো আমার প্রেশারে সিটি ওঠে না, আমি আইডিয়া করে রেখে দিই, তারপরে আমি এটা খুলে ফেলি, সাথে লবণ। এখন পানি দেব পরিমাণ মতো, এরপরে প্রেশারে দিয়ে যতক্ষণ লাগে ততক্ষণে আমি এটা কমপ্লিট করব। তো আরেকটু পানি দেওয়া লাগবে অল্প করে। তো আন্দাজটা বুঝতে পেরেছো? প্রথমে ভেবেছি যে একটু ভয় লেগেছিলো যে ডালটা মনে হয় বেশি হয়ে গিয়েছে, মাংসটা কম হয়ে গেছে। তো এটা প্রথম আমার মনে হচ্ছিলো, যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি বলছি মাংস আর ডাল ঠিকই ছিল। তো এদিকে দিচ্ছি, আর এদিকে একটু ফ্রাইড রাইস করেছি ওদের জন্য, তো আমিও একটু নিলাম বলে যে একটু খাই, কারণ সকালে তো চা খেয়েছিলাম শুধু, আর যদিও তখন একদম সকালও ছিল না, তারপরও চা খেয়েছি, তো খাওয়ার অতটা ইচ্ছা ছিল না। তো 2 চামচ খাওয়ার পর তখন দেখি যে আর ইচ্ছা করে না, তো ভাবলাম যে থাক একটু খেয়ে তারপরে আবার একটু ইয়াতেও যেতে হবে, দোকানে যেতে হবে আমার, কারণ ওই টুকটাক একটু লাগবে। আমার পাশেই একটা দোকান আছে নিচেই, 2 পা হাঁটলেই দোকানটা, ওটা একটু যাব। তো যেহেতু আমি ভিডিওতে ভয়েস দিয়েছি সেজন্য আমি একটু চাও নিয়েছি, চা খাচ্ছিলাম, আর তোমাদের সাথে আমি গল্প করেছি গত ভিডিওতে, সেইটারই পুরো দিনের ভিডিওটা আজকে। তো তখন আমি চা খাচ্ছিলাম, চা খেয়ে তারপরে ভিডিওটা একদম কমপ্লিট করে আমি ছাড়তে পারিনি, কারণ যখন ছাড়তে নিয়েছি তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে 9টার সময় ওটা আপলোড হয়েছিল, আর অনেকখানি ডাল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কারণ নিচে লেগে গিয়েছিলো। যাই হোক, তাতে ভালোই হয়েছে, ডাল একটু কমে গিয়েছে, মাংস তখন একদম পারফেক্ট ছিল ইয়ার সাথে, কাবাবের সাথে। তো ডালটা একটু কম হলেই কাবাবটা খেতে মজা লাগে, আর ডাল একটু বেশি হলে কিন্তু মুখে ডালটাই লাগে, কাবাবের যে মাংসটা ওটা লাগে না। তো আমার মাংস বেশ ভালো হয়েছিল, দেখো কত শক্ত। এখন আমি এগুলো একটু রেখে তারপরে আমি যাব একটু দোকানে, ওই যে টক দই, তারপর শশা দেখবো পাই কি না, এরকম টুকটাক জিনিস কিনে তারপরে আবার বাসায় এসে তারপরে কাবাবটা বানাবো। তো চলো যাই একটু কিনে টিনে নিয়ে আসি। আর বাইরে একটু পিড়িপিড়ি বৃষ্টি পড়ছে, তো ভাবছি যে এই পিড়িপিড়ি বৃষ্টিতে সমস্যা নেই, বাসার পাশেই তো দোকান, যাওয়া যাবে। যদিও শশার দোকানটা একদম রাস্তার সামনে, শশা বলতে ওই যে ইয়াতে বিক্রি করে, কী জানি বলে, ওই যে ভ্যানে করে বিক্রি করে, টমেটো শশা সব কিছুই বিক্রি করে। তো অনেক সময় দেখা যায় কি, আমি বাইরে নামলে ভিডিও করতে ভুলে যাই, দোকানের কাছে গেলে আমার আর খেয়াল থাকে না, ক্যামেরা নেই না, ভিডিও করি না, ওই জন্য তোমরা যাওয়ার পরে ভিডিওগুলো অনেক সময় দেখতে পারো না, অনেকে আমাকে বলো যে একটু দেখাইও, ভালো লাগে দেখতে, কিন্তু আসলে না, আমি যাওয়ার পর না ভুলে যাই এই আর কি। তো এই দেখো ভুলে গিয়েছিলাম। তো এই যে যা যা লাগে নিয়ে, টোস্ট লাগবে আমার, সেগুলোও নিয়ে আসছি, কারণ সন্ধ্যায় আমার একটু টোস্ট দিয়ে চা খেতেই ভালো লাগে। বাসায় এসে সবার আগে আমি চিকেনটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে যে দেখা যায় তো 9টা মেহমান আসলেও 9টার ভিতরে খাবারটা দিলে ভালো হয়,
আর এই যে বাটা মশলা সেটা আমি দিয়ে দিয়েছি কিন্তু চিকেনে। আর ডিম পাড়া মুরগিগুলো খেতে কিন্তু আসলেই মজা লাগে, অনেক মজা লাগে। আর এটা এটা একটু ঝোলঝোল রান্না করলে বেশি ভালো লাগে, আমি দেখেছি মাখামাখার থেকে একটু ঝোলঝোল ভালো লাগে। তবে যারা ঝোল একদমই পছন্দ করে না তারা আবার বিরক্ত ফিল করে, যেমন আমার আম্মা ঝোল পছন্দ করে না, সে একদম মাখামাখা টাইপের খাবার পছন্দ করে। আর আমিও পছন্দ করি মাখা টাইপের খাবার, কিন্তু কিছু কিছু আইটেম আছে সিস্টেম রান্নার, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এই মুরগিটা একটু ঝোলঝোল রাখলে ওইটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর ব্রয়লার মুরগি বলো বা ইয়া মুরগি বলো, ওটা আবার একটু মাখা মাখা, গরুর মাংস একটু মাখা মাখা ভালো লাগে। তবে আমার কাছে একটু কিছু কিছু জিনিস ঝোলই ভালো লাগে, ওই রকম একদম পাতলা ঝোল না, মানে মিডিয়াম যে ঝোল, হালকা হালকা ঝোল ওইটা। তো দেখো কী সুন্দর করে আমি কাবাবগুলো এখন বানিয়ে নিচ্ছি, দুইটা ডিমও দিয়েছি। ডিম না দিলে বাইন্ডিংটা ভালো হবে না, কাবাব অনেক সময় ছুটে যায়, সব সময় ছুটে না, তো অনেক সময় ছুটে যায়। আমরা কিন্তু এই শামি কাবাব ডাল ছাড়া কিন্তু আলু দিয়েও তৈরি করতে পারি, আলু দিয়ে তৈরি করলেও কিন্তু অনেক মজা হয়, আমি অনেকবার খেয়েছি আলুর তৈরি। আছে না অনেক সময় বাসায় বুটের ডালটা থাকে না, তখন চাইলে তোমরা আলু দিয়ে করতে পারো। তো ওই যে ডিম কলিজাটা একটু পরে দিয়েছি মাংসটা কষানোর পরে, এখন আবার একটু ঢাকনা দিয়ে রাখলে ওগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন এটা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব। মাগরিবের নামাজের পর চা নিয়েছি, চা আমি আসে বা আসে আব্বু খাবো, আফিফ তো চা খায় না। আর এদিকে ডিম বয়েল করতে দিয়েছি, আর এদিকে কাবাব কয়টা ভেজে নিচ্ছি চা খাওয়ার জন্য। আজকে তো সন্ধ্যায় আর কিছু বানানো সম্ভব হয় নাই, যদি কিছু একটু বানিয়ে দিব ভাবলাম কাবাবই খাক, আর এটা অবশ্য বেশি পছন্দ করেই খাবে। তো কাবাব মনে করো অনেকগুলোই বানিয়েছি, কিছু তো আজকে মেহমানদের দিব আর কিছুটা রেখে দেব, যে আর যে কোনো সময় বাসায় মানুষ আসলেও কিন্তু একটা হুটহাট করে একটা কিছু বের করে দেয়া যায়। তারপরে মনে করো যদি কোনো পোলাও টোলাও রান্না হয় তখন একটু কাবাব থাকলে ভেজে দেয়া যায়, সেজন্য। ডিম ভেঙে টেঙে উঠছে, কারণ ডিমগুলো সম্ভবত আজকের মুরগির পাড়া বা গতকালকের পাড়া ডিম ছিল, সেই জন্য। তো অলরেডি কাবাবিও দিতে হবে ডিম, অলরেডি একটা কাবাব সন্ধ্যে আমরা খেয়েছি ডিম দিয়ে। আর এখানে কয়টা ডিম, আর দুইটা ডিম আবার এখানে সিদ্ধ দিয়েছি, সিদ্ধ কারিটার ভিতরে চিকেন বসিয়েছি। আর চিকেন বসানোর পরে প্রেশার দিয়েছি, কিন্তু প্রেশার হয় নাই, ফাঁকা ছিল, যার কারণে প্রেশার হয় নাই, সেজন্য আবার ওপেন করে আবার প্রেশার দিলাম। আমার প্রেশার কুকারটা আম্মা দিয়েছিল, কিন্তু বেশি ভালো মানে ও তখন ভালো ছিল, এখন নষ্ট হয়েছে, একটা প্রেশার কুকার ভালো কিনতে হবে। যাই হোক এই আর কি, এখন আম্মা আসে নাই। আর এদিকে একটু পেঁয়াজ রসুনও ম্যাশ করে রাখলাম, আদা আদা আর পেঁয়াজ, এটা দিয়ে ডিমের কোরমা করবো। ডিমের কোরমায় রসুন দিলেও হয় না দিলেও হয়, দিব না, ঠিক আছে। আর এই তো তো আরও দুটো ডিম দিয়েছি হোক, তারপরে আমাদের হয় কি আমাদের ঘরে সবাই আবার ডিম খায় না কোরমা করলেও, তো এই ডিমই হয়ে যাবে। এখানে কয়টা, একটা তো ভেঙেই গেছে, এক দুই তিন চার পাঁচ ছয় দুইটা আটটা, আটটা ডিমই হয়ে যাবে। আচ্ছা আমার এখানে কাপড় দুইটা ঝুলানো, ওই দুইটা একটা পানি ছাঁকি, পানি ছাঁকার কাপড়, আর একটা হচ্ছে ক্যাবিনেট পরিষ্কার করি, তো ওটা ওভাবেই আছে, দেখতে একটু খারাপ লাগতেছিল, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে। যাই হোক ওটা সরিয়ে ফেলি, ওটা থাকে না, শুকালে পর আবার ঠিক করে রেখে দিই। ওয়েট করছি মেহমান আসার জন্য, এখন শুধু পোলাওটা একটু বসাবো, আর ডিমের কোরমাটা করবো, কাবাবগুলো তো ভাজবো। আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা এখন অন্ধকারে বসবাস করতেছি, আমাদের জেনারেটর একটু সারে, কেউ উঠে লিফটে আবার বন্ধ করে দেয়, ঠিক আছে। তখন একটু ঘরের ভিতরে কারেন্ট থাকে, দুইটা রুমে তিনটা রুমে না। আমি পোলাওর ভিতরে সব কিছু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর এটার ভিতরে ইয়া দেবো কী জানি বলে মটরশুঁটি দেবো, একটু ভাজতেছি চালটাকে, আর আগে বেরেস্তা করে উঠে রাখছি, আর একটু বেরেস্তার ভিতরে চালটা দিয়ে দিছিলাম, ঠিক আছে। এই যে বেরেস্তাগুলো, এগুলো বেরেস্তা,
চালটাকে একটু ভেজে পানি দেবো, সাথে মটরশুঁটিটা ঢেলে দেবো, তারপরে ঢেকে দেব। ও একটা আদা বাটা দিয়েছি, মুরগি রান্না যেটা আনো ইয়েটা লাইটটা, মুরগি রান্না আমাদের কমপ্লিট, মুরগি রান্না করছি, এখন ডিমের কোরমাটা করবো আর কাবাব ফাটবো। আজকে কটা পিস দেখো একটু, 820 নাটা দিতে হয়ে যাবে, আর আমার আসতেছে না ওই আমার এই নানুর বাসায়, সেখানেও কারেন্ট নেই, সেখানে আছে, আমি বলছি এখন আসো না, কারেন্টটা আসুক তারপরে আসো। হাফিজ থ্যাংক ইউ সো মাচ, এখন যখন পানিটা দেবো মটরশুঁটি দেবো তখন আবার একটু দেবো, না দুই হাত দিয়ে পানিটা দিতে হবে, অনেক পানি তো, ঠান্ডা পানি দিতেছি, গরম পানি দিলে ভালো হইতো। এই যে পানি দিছি, এই চালের ডাবল পানি আমি কখনো দিই না, যখন ডাবল পানি দেয় তারপর চেক করবো লবণটা আর ইয়েটা। পানি যখন এরকম থাকবে হাত এরকম নিবে, হাতটা মুখে নিয়ে দেখবা, যদি দেখো মুখে যেরকম আমরা লবণটা খাই সেরকম লাগে তো ঠিক আছে, আর যদি দেখো কম কম লাগে এখন যে আমি দেখলাম আমার মতো, তখন করবা কি লবণ আবার এক্সট্রা দিয়ে দেবা, এটুক লাগবে আমার, ঠিক আছে। তারপরে এটা করবা কি মটরশুঁটিটা ঢালবো, এক মিনিট দেখো তো ভিডিও ঠিক আছে, ঠিক আছে একটু মটরশুঁটি দেই, এটা গত বছরের মটরশুঁটি, কালারটা কেমন জানি হয়ে গেছে, ভালো লাগবে দেখতে, ভালো লাগবে খেতেও, ভালো লাগবে দেখতে, বস মটরশুঁটি গুলো খাবো। তারপরে দেবো কাঁচা আইস, লাগবে না পোস করা, কথা বলতেছি না কাঁচা মরিচ দেবো একটু দু একটা ভেঙে, কারণ বলি আমি যেহেতু আশপাট নাই এখন সমস্যা নাই, আর কারণ আছে আর একটা, এই তরকারিতে মানে মুরগির মাংস তরকারিতে ওই পরিমাণ ঝাল হয়নি, একটু কমই হয়েছে, তো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে আস্তে আস্তে রান্না করবো, কভারটা কোথায় কভারটা খুঁজি, কভার দিয়ে কভারটা একটু ওয়াশ করে নিই, অফ করে দেবো, অফ করতে পারতেছি না, হাত ব্যথা হয়ে গেছে, এরপরে আম্মা মামি মামা চলে আসছে তো এই আর কি, এরপরে আমি একটু গল্প করলাম তাদের সাথে, আবার এদিকে কোরমাটাও বসাচ্ছি, তো কোরমায় প্রথমে দিয়েছি আদা আর পেঁয়াজ, সেটা তো আগেই বলেছি যে এটা ম্যাশ করে রেখেছি, আর দিয়েছি দারচিনি এলাচি, তো কোরমায় বেশি অতিরিক্ত মশলা লাগে না, নর্মাল মশলাই হয়ে যায় কোরমায়, ধনিয়া জিরা দেওয়ার কোনো দরকার নেই, শুধু এই এটা দিলেই হয়ে যায়, ডিমগুলোকে একটু ভাজলে ভালো হয়, তবে আমার ডিম ঘুরছে না কারণ ডিম ভরে গিয়েছে ছোটো পাতিল, তো এই আর কি। আর তো টক দই দিতে হবে, এটা হচ্ছে যে ইয়াটা মিষ্টিটা, তো এটা দিয়ে দিলে আর চিনি দেওয়ার দরকার হয় না এক্সট্রা, তারপরও যারা একটু কোরমায় বেশি মিষ্টি খায় তাদের জন্য একটু হালকা চিনি দিলেও হয়, তো আসলে সবসময় আগে একটা বাটিতে পাত্রে ফেটে তারপরে দইটা ইউজ করা ভালো, এভাবে দিলে দেখা যায় দানা দানা থেকে যায়, তো যাই হোক এরপরে এটার ভিতরে আমি দুধও অ্যাড করব, তো সেটা পরে করব, একটু কষাবো তারপরে। কোরমা পোলাও আর মুরগির মাংসর ঝোল, এটা আসলে একটা খুব মজাদার খাবার, এটা আগে তো এটা কমন খাবার ছিল, যেমন কারো বাসায় মেহমান গেলে বিশেষ করে মফস্বল শহরগুলোতে মেহমান গেলে দেখা যেত কোরমা পোলাও থাকতো ডিমের কোরমা আর সাথে থাকতো মুরগি, সবারই পালতো, সবাই মুরগি পালতো, মোটামুটি দেখা যেত সবার বাসায় মুরগি থাকতো, বা কেনার মুরগি তো ছিলই, মানে বাজারেও কিনতে পাওয়া যেত তখন দেশি মুরগিগুলো, তখন তো ফার্ম ব্যবস্থা ছিল না, তো দেখা যেত এরকমের মুরগি ডিমের কোরমা পোলাও, একদম ছোটোবেলার কথা বলছি আমি, এরপর তো ফার্ম চলে আসলো, তারপরে সবাই পোলট্রি ফার্ম ছিল, যেমন আমার আব্বা পোলট্রি ফার্ম করেছিল ছোটোখাটো, তো সেটাও বহু বছর আগে, তখন আমার বিয়েও হয়নি তখন, তো যাই হোক এখন কথা হচ্ছে তখন আগের কথা বলছি, আর ডিম ছিল ছোটো ছোটো দেশি মুরগির ডিম, তো ওই দেশি মুরগির ডিম একটা কোরমা দিত প্লেটে, যা খুশি হইতাম ওই একটা ডিম পেলে, তারপরে সাথে দিত হচ্ছে মুরগির মাংস ঝোল, মনে করো পুরো ফ্যামিলিতে একটা মুরগি রাঁধত, তো সবাই এক পিসের বেশি তো পেত না, এটা বলছি মফস্বল সাইডের দিকের কথা,
হ্যাঁ, বা দুইটা মুরগি রানলেও মানুষ বেশি থাকতো, তখন দেখা যেত এক পিস দুই পিস পেতাম, একটা রান পেতাম, রান পিস আমি লেগ পিসটাই খেতাম, তো তাতেই মহা খুশি, ওইটুক দিয়ে পুরো ভাতটা পোলাওটা খেয়ে উঠতাম। তো সেই যে আনন্দগুলো, সেই আনন্দগুলো আসলে এখন মিস করি। ছোট ছোট খাবার, ছোট ছোট জিনিস, কিন্তু তার ভিতরে ছিল অনেক আনন্দ, আর সবাই মিলে খেত। হয়তো গ্রামের এক বাসায় দাওয়াত দিত, যেতাম, তারা তাদের পাড়া প্রতিবেশী সবাইকে বলতো, তারপরে সবাইকে নিয়ে খেত। তো এটার যে একটা আনন্দ, সেই আনন্দ এখন মানুষ পায় না। এখন খাবারের পরিমাণ অগণিত, খাবার মানুষের সামনে, কিন্তু মানুষ সেই আনন্দটা এখন আর নিতে পারে না বা পায় না। যাই হোক, আমার ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট জিনিস করেছি, অল্প সময়ে অল্প জিনিস করেছি, কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এইটুকু খাওয়ার আমাকে তৈরি করার যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আমিন সেই জন্য। তো যতটুকুই খাবার হোক না কেন, মেহমান যদি বাসায় আসে, তুমি তাদের দিকে তাকিয়ে যদি একটা হাসি দাও, অল্প খাবারও দাও, তারা কিন্তু তৃপ্তি সহকারে খাবে। আর তুমি অনেক খাবার খাওয়াবে, কিন্তু মেহমান দেখে তুমি যদি খুশি না হও তুমি, তাহলে মেহমান কষ্ট পায়, প্লাস আল্লাহ নারাজ হয়। মেহমান হচ্ছে বরকত, যার বাসায় মেহমান আসে তার বাসায় বরকত নিয়ে আসে মেহমান। তো মামা আমাকে বারবার আমি বলছিলেন, মামা মজা হয়েছে খাবার? বলে, তোমার রান্না সবসময়ই মজা। তা আমি তারপরও বারবার জিজ্ঞাসা করি, আসলে এটা আমার একটা হ্যাবিট, জিজ্ঞাসা করা আমার ভালো লাগে, যে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, আর যখন বলে ভালো হয়েছে তখন খুব ভালো লাগে। তো মামা আমি চলে গিয়েছে, আম্মা রয়েছে, কারণ সাগর এসেছে আম্মাকে নিতে, আমি সাগর আসিফ রাব্বু আমরা এখন খাবো, আর বাকি সবাই খেয়ে ফেলেছে, আসিফ আফিফ আশফাককে মিস করছি খুব, আশফাক থাকলেও আশফাক ডিমের কোরমা লাইক করে, কাবাবও লাইক করে। তো যাই হোক, এখন আমরা ভাই বোন হাজব্যান্ড মিলে খাচ্ছি, আর আম্মা আমাদের সাথে কথা বলছে। তো খাওয়া দাওয়া করবে পর আম্মাও সাগরের সাথে চলে যাবে। আর আজকে কেন জানি আমার খাওয়ার প্রতি ইচ্ছে আগ্রহটা একটু কম, কারণ সম্ভবত একটু লেট করে যে আজকে ঘুম থেকে উঠেছি, তারপরে চাটা খেয়েছি দুই তিনবার, তিনবার চা খেয়েছি, যার জন্য আমার ক্ষুধাটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, খেতে খেতেই সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিই। জানি না আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থেকো, সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি, আর অবশ্যই ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা দেখা শুরু করবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মা আসসালামা।